वेलकम टू एमएस एकेडमी फिंगर स्टाइल लेसनर थर्ड पार्टी आमरा चले एसेछि। आगे दुटो लेसन अवश्य तुम्हारा फलो करो और आशा करी तुम्हारा ओई दुटो लेसन भालो करे फलो करेछो। जदि ना ओगुलो प्रैक्टिस करे थाको ताहले अवश्य डिस्क्रिप्शने गिए आगे दुटी लेसन देखे नाओ और तारपरे एई लेसनटी फलो करो। ओके, सो आज के लेसने आमरा आरेकटा नतून कर्ड शिखबो एबं तार साथे नतून एकटा फिंगार पिकिंग एर प्याटार्न तोमादेर शेखाबो। তো আগের দুটো লেসনে আমরা ই মাইনার সেভেন্থ কর্ড নিয়ে ডিসকাশন করেছিলাম এবং তার সাথে একটা প্যাটার্ন নিয়ে ডিসকাশন করেছিলাম। আজকে যে কর্ডটি শেখাবো তার নাম হচ্ছে ডি অ্যাডেড 11 এবং খুব সিম্পলভাবেই তোমরা ধরতে পারবে। প্রথমে সি কর্ড ধরবে, ওকে, সি কর্ড, সি মেজার। সি মেজার কর্ড ধরার পরে জাস্ট দু ঘর পরে চলে যাও, এক ঘর দু ঘর। হ্যাঁ, জাস্ট দেখো সি মেজারের শেপেই আছে। এখন যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে 6 নম্বর স্ট্রিং বাজানো যাবে না, মানে একদম কোনোভাবেই বাজানো যাবে না, বাজবে 5 নম্বর স্ট্রিং থেকে। তাহলে 5 নম্বর স্ট্রিং বাজলো, 4 নম্বর স্ট্রিং বাজবে, 3 নম্বর বাজবে, 2 নম্বর বাজবে, আবার 1 নম্বর স্ট্রিং বাজাবে না। যদিও 1 নম্বর স্ট্রিং বাজালে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় যেটা খারাপ লাগে না, কিন্তু এখন তোমরা বাজিও না এবং ডি অ্যাডেড 11-এর নিয়ম অনুযায়ী 1 নম্বর স্ট্রিংটা বাজবে না। তাহলে ডি অ্যাডেড 11 কর্ড ধরেছে, অর্থাৎ স্ট্রিং বাজবে 5 4 3 2, এই চারটে স্ট্রিংই বাজবে। তাহলে এই চারটে স্ট্রিংয়ের মধ্যে আমরা একটা প্যাটার্ন বানাতে পারি, সেটাও ওই 4x4 কাউন্টের সাথেই যাবে। প্যাটার্নটা এরকম হবে যে 4 3 2 3। আচ্ছা, প্রথমে একটা এরকম করা যেতে, 5 থেকে শুরু করো, 5 4, তারপর 2 3। তাহলে 5 4 2 3, খুব সুন্দর আওয়াজ ডি অ্যাডেড 11 কর্ডের। তাহলে আমরা 5 4 2 3 এই প্যাটার্নটাকে ইউজ করব, শুধু এটাকেই প্লে করব ডি অ্যাডেড 11-এর কর্ডের সাথে। চলো 1 2 3 গো, 5 4 2 3, 5 4 2 3, 5 4 2 3। এখানে একটা ব্যাপার বলে দিই, 5 আর 4 এই দুটো স্ট্রিং এ ইউজ হচ্ছে কি, থাম বা পি যাকে বলছি আমরা, পি দিয়ে ডিনোট করছি। তো আমরা আগেই বলেছিলাম, ফার্স্ট লেসনেই বুঝিয়ে দিয়েছিলাম যে 6 নম্বর স্ট্রিং, 5 নম্বর স্ট্রিং আর 4 নম্বর স্ট্রিং, এই তিনটে স্ট্রিংয়ে ইউজ হবে থাম, যাকে আমরা পি দিয়ে ডিনোট করছি। ওকে, আর তারপরে 4 নম্বর স্ট্রিংয়ে ইউজ হবে ফার্স্ট ফিঙ্গার, ওকে, হ্যাঁ, যাকে বলে আই, তাই তো? তারপরে এম হচ্ছে মিডল ফিঙ্গার, যেটা হচ্ছে ইউজ হবে সেকেন্ড স্ট্রিং। তাহলে 6 5 4 এই তিনটে স্ট্রিংয়ে ইউজ হবে থাম। ওকে, 3 নম্বর ইউজ হবে ফার্স্ট ফিঙ্গার বা আই, 2 নম্বরে হচ্ছে এম, আর 1 নম্বরে এ। এক্ষেত্রে 1 নম্বরটা বাজাবো না। ওকে, তাহলে 5 আর 4 ওই জন্য থাম থাম ইউজ হবে, দুটোতেই থাম ইউজ হবে, বা পি পি ইউজ হবে। তাহলে পি পি বাজাও, পি পি, তারপর তাহলে পি পি এম আই ইউজ হবে, পি বাজাও, 1 2 3 4, পি পি এম আই, পি পি এম আই, 1 2 3 4, পি পি এম আই, পি পি এম আই, পি পি এম আই, পুরোটাই ডি অ্যাডেড 11 কর্ডের সাথে যাচ্ছে। এবার এর সাথে আমরা আরো চারটি কাউন্ট অ্যাড করে দেবো, সেটা কি হবে, 4 3 2 3 করতে পারি। এখন কি হয়েছিল, 5 4 2 3, তারপর হবে 4 3 2 3। তাহলে 4 3 2 3 টা কি বাজাও, 4 4 হচ্ছে থাম, তারপরে ফার্স্ট ফিঙ্গার, তাহলে কি ইউজ হলো, পি আই, পি আই এম আই। ওকে, চলো পি আই এম আই, চলো 1 2 3 4, 1 2 3 4, পি আই এম আই, পি আই এম আই। এবার দুটোকে কানেক্ট জুড়ে দাও, মানে এই চারটে আর আগে চারটে জুড়ে দেওয়া হোক, তাহলে পুরোটা কেমন দাঁড়াবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, পি 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 এম আই, পি পি এম আই, কিছু সরি সরি, আচ্ছা আবার হোক, পি পি এম আই, পি আই এম আই, পি পি এম আই, পি আই এম আই। তো খুব ভালো লাগবে এরকম প্র্যাকটিস করলে, এবং এই প্র্যাকটিসটা তোমাদের মানে একটা অন্যরকম একটা ফিল দেবে। এটা করার পরে তোমরা কি করবে, কর্ড চেঞ্জ করতে পারবে। দুটো কর্ড শেখানো হয়েছে এখনো পর্যন্ত, ই মাইনার সেভেন্থ আর ডি অ্যাডেড 11। পরের লেসনে আমরা কর্ড চেঞ্জ করে এই প্র্যাকটিসগুলো করব। আজকের লেসন এই পর্যন্তই, আবার নেক্সট লেসন নিয়ে হাজির হব।
ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর প্র্যাকটিস করতে থাকো। টাটা।